আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আমাদের নতুন একজন অতিথিকে নিয়ে। আমাদের আজকের অতিথি, উনি সুস্থ নন, উনি ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় আছেন, বাট আমরা আশা করি এবং বিশ্বাস করি যে উনি ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে উনি সুস্থ হয়ে যাবেন এবং সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবেন এবং আপনাদের সামনে উনি আবারও বলবেন এবং কনফিডেন্সের সাথে বলবেন যে হ্যাঁ, আমি আজকে সুস্থ আছি এবং ভালো আছি। দর্শক, ওনার কী হয়েছিল, কী সমস্যা নিয়ে উনি ভর্তি হয়েছেন, আসুন একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি একটু বলেন আমাদের। লাবণী, আচ্ছা, বাংলাদেশে কোথায় আপনার দেশে বাড়ি? আমার দেশে বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল, আর ঢাকায় কোথায় থাকেন? খিলগাঁও। খিলগাঁও, আমরা জানি আপনি প্রবাসে থাকেন, কোথায় থাকেন? আমি ইউএসএতে থাকি, টেক্সাসে। টেক্সাসে কত বছর আছেন এখানে? 2 বছর। কি করেন এমনি পেশাগতভাবে, কি করেন? ওখানে ফার্স্টে মাস্টার্স করি, তারপরে এখন পিএইচডি তো। পিএইচডি করছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার কি হয়েছিল এবং এটা ঠিক কত দিন আগে প্রথম ধরা পড়ে? 2 বছর আগে মোটামুটি আমি হচ্ছে গিয়ে মানে ওখানে বাসা চেঞ্জ করতে যাই, তো অনেক ভারী জিনিস আমি মানে আর কি টেনে হেঁচড়ে আর কি বের করতে চাচ্ছিলাম, আর কিছু ভারী জিনিস আমি আর কি সিঁড়িতে নামাই, তো তখন হচ্ছে গিয়ে আমি ব্যথাটা পাই আমার কোমরের ডান সাইডে, তখন ব্যথা শুরু হয় ফার্স্টের দিকে। এরপরে হচ্ছে গিয়ে আমি মানে তখন কোভিডের টাইম ছিল, এরপরে পরপর তখন আমি আর থেরাপি নিতে পারি না। মানে ডক্টরের কাছে যান, উনি আপনাকে থেরাপি দিয়েছিলেন? মানে আমি দেশে এসেছিলাম, তখন হচ্ছে গিয়ে আমি অনেক অল্প সময়ের জন্য এসেছিলাম, ওনাকে আমি সুফুল সুফুলে প্রথম স্যারকে দেখাই, তারপরে উনি বলেন যে কিছুদিন আউটডোরে মানে 15 দিন নিতে, আমার হাতে এত সময় ছিল না। মানে এত ডক্টর থাকতে হয় ডক্টর মোহাম্মদ সুফুল প্রথম? অ্যাকচুয়ালি আমার মা প্রথমে ওনার ট্রিটমেন্ট নেন এবং আমার মার হাড় ক্ষয় হয়ে গিয়েছিল। কতদিন আগে সেটা? 2015-এ। ওকে, তো উনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমার বড় বোনের 2016-এ হচ্ছে গিয়ে একটা মানে মেয়েদের একটা টেস্ট হচ্ছে ডিসপ্লেস হয়েছিল, তো উনিও আমার বড় বোন এখন সুস্থ আছেন। মানে ডক্টর সফিউল্লাহ প্রধান ওনার ট্রিটমেন্ট নিয়ে এবং সেই ভরসে আপনিও আসেন স্যারের কাছে? ওকে, এসেছিলাম, কিন্তু ওই সময় আমার হাতে সময় ছিল না। আপনি আবার ইউএসএতে ব্যাক করেন? ব্যাক করি, তো ওখানে যে 1 মাসের মধ্যে কোভিড চলে আসে, আমি আর কোনো ডাক্তারের সাথে মানে ওখানকার কোনো ডাক্তারের সাথে ইয়া করতে পারি না। এরপরে 1-1.5 বছর পর আমার ব্যথা আস্তে আস্তে বাড়তে থাকে এবং আমার ব্যথা হচ্ছে হাঁটুতে, মানে হাঁটুতেও আমার ব্যথা শুরু করে। আচ্ছা, রেফার হতে থাকে হাঁটুতে? ডান হাঁটুতে ব্যথা শুরু করে, তো তখন হচ্ছে গিয়ে আমি ওখানে ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করি। ওখানে ট্রিটমেন্ট নিতে যেয়ে হচ্ছে গিয়ে আমার মানে দেখি যে আমার ডরসামেও ব্যথা, মানে ঘাড় এবং পিঠের দিকে, তো ওখানে হচ্ছে গিয়ে কাইরোপ্যাকটিক থেরাপি নিতে যেয়ে আমি মানে অ্যাক্সিডেন্টালি ব্যথা পাই। ওকে, তো এরপরে এক্সরে এক করান, তো ওখানে একটু আমার মেরুদণ্ডের হাড়টা একটু বাঁকা মনে হয়, তো ওটা দেখে হচ্ছে গিয়ে আমি ওখানে অ্যাজ এ স্টুডেন্ট আমি অত ভালো মানে ইন্স্যুরেন্স বলেন অত হাই এক্সপেন্স আমি বিয়ার করতে এতটা সক্ষম না, আমরা জানি ওখানে একটু বেশি এক্সপেন্স আর আমার স্টুডেন্ট, সো আমাদের জন্য এটা একটু প্রবলেম, তো আমি এরপর ডিসিশন নিয়েছেন দেশে চলে আসব বলে একটা সেমিস্টার ড্রপ দিয়ে দেশে চলে আসি। ওকে, ট্রিটমেন্টে তো এখানে এসে প্রথমে মানে শুক্ল প্রধান স্যারকে দেখাই, তো উনি প্রথমে আমাকে বলেন যে আমার এমআরআই করেন, এমআরআই করে দেখেন যে আমার লাস্টের 3টে L4, L5 আর S1 ডিস্ক বালজ হয়েছে এবং হচ্ছে গিয়ে আমার নেকের এদিকে স্পেসিং কমে গেছে ডিস্কগুলার, আর হচ্ছে গিয়ে রসমও কিছু প্রবলেম আছে, তো এই নিয়ে উনি আমাকে বলেন যে থেরাপি নিতে আউটডোরে ফার্স্টে, তো আমি 4 দিন নেই, কিন্তু এরপরে হচ্ছে গিয়ে আমার মানে পরে 4 দিন নেওয়ার পরে আমি বাসা যেয়ে দেখি আমার মানে প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়া শুরু করে এবং মানে ট্রাভেলিং এ আপনার একটু সমস্যা হচ্ছিল, বাসা থেকে এখানে আসতে 1-1.5 ঘন্টার মতো সময় লাগে আর যেতেও 1-1.5 ঘন্টা সময় লাগে, তো আমি এর পরের দিন আসি, তো ওনার সাথে আবার দেখা করি, তো উনি তখন বলেন যে তাহলে আমি ভর্তি, ইনডোরে আপনি ভর্তি হয়ে ভর্তি হয়ে যাই, সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নেওয়া শুরু করে দেন। আজকে কততম দিন? আজকে 15। 15 দিনে কেমন আছেন এখন? আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, যদিও এখনো পুরো সুস্থ না, বাট আপনি ফিল করছেন আগের থেকে আপনি অনেকটুকু ভালো আছেন, সেই ব্যথাগুলো আপনি ধীরে ধীরে অনেকটুকু কমে যাচ্ছে, মানে আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার আপনি রিকভার করছেন ধীরে ধীরে, এবং আশা করি যে আপনি খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে আপনি হয়তো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। দর্শক, আমাদের এই বোন, ওনার ট্রিটমেন্ট অলরেডি এখন চলছে, আমরা মাঝামাঝি সময় ওনার একটা সাক্ষাৎকার নিলাম আজকে,
আমরা আশা করব আমাদের এই বোনকে আবার আপনাদের সামনে হাজির করব যখন ইনশাআল্লাহ উনি সম্পূর্ণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং উনি আপনাদের সামনে বলবেন কনফিডেন্টলি আমি আজকে সুস্থ আছি এবং ভালো আছি এবং আজকে আমি বাড়ি চলে যাচ্ছি ইনশাআল্লাহ সেদিনের অপেক্ষায় থাকব ভালো থাকবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া করি যাতে আপনি খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে আপনি ভালো হয়ে যান এবং সুস্থ হয়ে ওঠেন আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শক আজকে আমাদের সাথে যে বোন বসে আছেন আপনারা এর আগে ওনার আমরা একটা ভিডিও নিয়েছিলাম যখন ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় এবং সেই সময়টায় উনি ওনার যে প্রবলেমস আছে সেটা আমাদের সাথে শেয়ার করেছিলেন এবং ওনার যে ট্রিটমেন্ট চলছিল সেই সম্পর্কে উনি আমাদেরকে একটা ধারণা দিয়েছেন এবং আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ওনাকে আমরা আবারও নিয়ে আসবো আফটার ট্রিটমেন্ট ট্রিটমেন্টের শেষ অবস্থায় ওনার কী অবস্থা এবং আমরা আশা করেছিলাম যে উনি ইনশাল্লাহ সুস্থ হবেন দর্শক আসলে কি উনি সুস্থ হয়েছেন কি না আজকে সেই বিষয়টাই জানানোর জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি আবারও আমাদের এই বোনকে দর্শক আসুন ওনার সাথেই কথা বলি ওনার মুখ থেকে আমরা শুনি আমরা প্রথমে একটু ইন্ট্রোডাকশনটা শুনে নিই যে ওনার কী হয়েছিল যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন এবং সেখান থেকে কী ট্রিটমেন্ট হয়েছে এবং আজকে উনি কেমন আছেন আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন পর আবার আপনার সামনে আমরা হলাম এবং আমরা আপনার প্রথম দিকের একটা ছোট্ট ভিডিও নিয়েছিলাম যে আপনার ট্রিটমেন্ট চলাকালীন সময় আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কী হয়েছিল সংক্ষেপে এবং সেই ট্রিটমেন্ট চলেছে এবং ট্রিটমেন্টের পরে আজকে আপনি কেমন আছেন আমি 2019 নভেম্বরের দিকে হচ্ছে গিয়ে বাসা চেঞ্জ করি তো ওই সময় হচ্ছে গিয়ে অনেক ভারী মালপত্র টানতে যে আমি হচ্ছে গিয়ে আমার কোমরে ডান সাইডে ব্যথা পাই তো ওখান থেকে শুরু হয় আর 2 বছর ধরে করোনার কারণে কোভিডের কারণে কোনো ট্রিটমেন্ট নেওয়ার সুযোগ হয়নি তো এই কারণে ওটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আমার মানে কি পুরা মেরুদণ্ডের বিভিন্ন জায়গায় মানে আমার নেকে তারপর ডরসামে তারপর লাম্বারে সব জায়গাতেই ব্যথা শুরু হয় এবং বিভিন্ন মানে প্রবলেম এবং স্বাভাবিক যে কার্যক্রম বা স্বাভাবিক যে আপনার দিন সেগুলো আর কোনো করতে পারছেন না আমার ডান সাইডের হাঁটুতেও পেইন আসা শুরু করে এবং ডান সাইডেও হাঁটুতেও মানে ব্যথা শুরু করে তো এরপরে আমি এখানে আসি এখানে আসার পরে ট্রিটমেন্ট নেই এখানে ব্যায়াম তারপরে বিভিন্ন থেরাপি আকুপাংচার আকুবটমি তারপরে ফায়ার কাপ ড্রাই কাপ তারপরে এমনি নর্মাল অনেক ব্যায়াম ওনার মানে আমাদের আমার ফিজিওথেরাপিস্ট উনি করান তারপরে ট্র্যাকশন তারপরে আল্ট্রাসাউন্ড তারপরে টেন্স শর্টওয়েভ এগুলা অনেক থেরাপি আমি আজকে 21 দিন হবে ধরে নিচ্ছি প্রতিদিন কতবার করে করা হতো তিনবেলা দরকার হলে তখনই দেয় এছাড়া দেয় না যার যেরকম দরকার হয় অনুযায়ী দেয় সবচেয়ে বড় প্রশ্ন যেটা সবাই আসলে জানতে চান কেমন আছেন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সেই ব্যথাগুলোর কি অবস্থা কোমর ব্যথা অনেক আল্লাহর অনেক কম আর হচ্ছে গিয়ে এখন মানে এখন সব চলাচল করতে পারছেন স্বাভাবিক সব কাজে কি করতে পারছেন এখন তো বাসা যাইনি কিন্তু হ্যাঁ এখন নরমালি হাঁটা চলা কিংবা উঠা বসা এগুলাতে প্রবলেম হচ্ছে না মানে আগে তো বসে থাকতে আমাদের শরীরের ভিতরে বুঝতে পারি যে হ্যাঁ আমি এখন ভালো আছি সুস্থ আছি সেটা কেমন ফিল করছেন হ্যাঁ আমি এখন সুস্থ আছি এই যে সুদূর আমেরিকা থেকে আসা যেই চিকিৎসার জন্য আসা এতগুলো পথ পাড়ি দিয়ে আসা যেটার জন্য এসেছেন আপনার কি মনে হচ্ছে যে সেই ইচ্ছাটা আপনার পূরণ হয়েছে বা যে যার জন্য এসেছে সেটা পূরণ হয়েছে হ্যাঁ অবশ্যই এই মুহূর্তে যারা আপনাকে দেখছেন পৃথিবীর কোটি কোটি মানুষ এই মুহূর্তে আপনাকে দেখছেন তাদের জন্য যদি কিছু বলেন তাদের জন্য হচ্ছে গিয়ে মানে জীবনে কাজ করার সময় আমাদের কিছু বেসিক নিয়ম মেনে চলা উচিত যেটা আমি একবার করতে ভুল করে ফেলছি এবং সেটা মানে এখন এত বড় কিছু হয়ে গেছে অনেক বড় মাসুল দিতে হয়েছে সেটাই যে এগুলা বেসিক কিছু নিয়ম যে কোনো জিনিস উঠানো বা আমাদের হাঁটা চলা উঠা বসা শোয়া এগুলার যে কিছু মৌলিক নিয়মগুলো আছে সেগুলা আমাদের সবারই জানা উচিত যেটা আমি হয়তো ভুল করেছি সেটা যাতে অন্য না কেউ করুক আর হ্যাঁ যদি কারো এরকম হয়ে থাকে তারা মানে লাইফটা শেষ কিংবা লাইফে অনেক কিছু হারিয়ে গেছে এরকম না ট্রিটমেন্ট নিয়েও ভালো মতো মানে লাইফ লিড করা যায় এবং ঠিক হয়ে যাওয়া যায় এটাই আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসতে পারেন ট্রিটমেন্ট নিতে পারেন যদি এই টাইপের কোনো প্রবলেম আপনারা ফেস করেন ডিপিআরসিতে এসে ট্রিটমেন্ট নিতে পারেন আমি
উপকৃত হয়েছি আমি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছি। আপনারাও যদি এরকম প্রবলেম ফেস করেন তাহলে এখানে এসে ইনশাল্লাহ ভালো হবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। দর্শক, আমাদের এই বোন দেখুন, ওনার মা এখানে ট্রিটমেন্ট নিয়েছিলেন, ওনার বোন ট্রিটমেন্ট নিয়েছিলেন, এবং সর্বোপরি সেই বিশ্বাসে উনি নিজেও এসেছেন এবং আসার পরে স্যার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা গ্রহণ করেন, এবং আজকে উনি নিজেও সুস্থ আছেন, ভালো আছেন, এবং উনি আগামী জানুয়ারিতে ইনশাল্লাহ আবারও উনি ফ্লাই করবেন আমেরিকার উদ্দেশ্যে, এবং আশা করা যায় যে স্বাভাবিক জীবনে উনি থাকবেন। দর্শক, উনি আপনাদের জন্য ছোটো ছোটো কিছু পয়েন্ট বলেছেন, সবশেষের কথাগুলো যদি আপনারা একটু ভালো করে শোনেন, যে যদি আপনারা চিকিৎসা নেন আপনারা ভালো থাকবেন, এবং সঠিক নিয়মকানুন যদি আপনারা মেনে চলেন, সঠিকভাবে যদি আপনারা চলেন, আপনারা সারাটা জীবন ভালো থাকবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। পৃথিবীতে নাই বলতে কোনো শব্দ নাই। আল্লাহ পৃথিবীতে যত ধরনের রোগ দিয়েছেন সব কিছু নিরাময় আল্লাহ দিয়ে দিয়েছেন, শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হবে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলেই ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।